আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রিন্সি প্রেগন্যান্ট। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কিছুদিন আগেই আমি প্রিন্সিকে মিটিং করানোর জন্য কোকোকে নিয়ে এসেছিলাম। কোকো হচ্ছে একদম পিওর পার্সিয়ান ট্রিপল কোটেড একটা বিড়াল, আর আমার প্রিন্সি হচ্ছে মিক্স ব্রিড। আপনারাও কিন্তু চাইলে এই কোকোকে আপনারা হায়ার করতে পারেন, আমি ওদের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার প্রিন্সি প্রেগন্যান্ট, তো আমি হচ্ছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আজকে, আর সাথে হচ্ছে আমার অ্যালফিকেও ভ্যাকসিন করা হয় নাই, তো দুটাকে একসাথে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো বেশ কিছুদিন আগে আমি হচ্ছে একটা পোস্ট করেছিলাম যে কোথায় আছে আমার আশেপাশে ভালো ডাক্তার, তো আমাকে ফেসবুক থেকে এক আপুর মাধ্যমে জানতে পারলাম ভেট শরীফ পেট কেয়ার নামে একটা ভাইয়া আছে, যার অ্যাড্রেস হচ্ছে দক্ষিণ খান গার্লস স্কুলের আশেপাশে। তো দেরি না করে চলে আসলাম আমার দুই বাচ্চাকে নিয়ে ভাইয়ার কাছে। সবার আগে আমি আমার প্রিন্সিকে বের করলাম, আমার প্রেগ্গু বিড়াল। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন এবং আমাকে কনগ্রাচুলেশন জানাবেন। এরপর আমার এলফি রানীকে বের করলাম, তাকে হচ্ছে আমরা এখন ভ্যাকসিনেশন করব। তো এলফিকে হচ্ছে দুটো ভ্যাকসিন দেওয়া হবে আজকে, র্যাবিস এবং ফ্লুর জন্য তাকে ভ্যাকসিন করা হবে। তাজ্জব করা বিষয় হচ্ছে যে আমার ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ও একটা আওয়াজও করে নাই, বাট এর আগে যখন আমি প্রিন্সিকে ভ্যাকসিন করেছিলাম ও অনেক কান্নাকাটি করেছিল, অনেক চিৎকার করেছিল। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে আচ্ছা, ডাক্তারদের মধ্যেও কিছু সিস্টেম আছে ভ্যাকসিন দেওয়ার। দেখলেন তো, দুটো ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে, বাট সে কোনো রিয়াকশন দেয় নাই, জাস্ট একটু করে ম্যাও করেছে, দ্যাটস ইট। এরপর আমি আমার মহারানীকে দেখাচ্ছি, এটা আমার প্রথম বিড়াল, আমার প্রিন্সি, আমার লক্ষ্মী প্রিন্সি এটা। ও প্রেগনেন্ট, উফ মাশাল্লাহ ভাই, সবাই দোয়া করবেন আবারও বলছি। তো ভালো করে ভাইয়া হচ্ছে আমার দুই বিড়ালকে দেখলো এবং তাদের ওজন পরিমাপ করলো, এবং তারপর সব কিছু দেখে শুনে আমার ওদের জন্য হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিল। আর প্রিন্সি অনেক দুষ্টামি করে, ও প্রেগনেন্ট হলে কি হবে, ও অনেক দুষ্ট, ওকে ভরে রাখলাম ব্যাগের ভিতরে। আর এই যে হচ্ছে ভাইয়ার টিকা কার্ড দিয়ে দিল, ভেট শরীফ পেট কেয়ার দক্ষিণ খানে। আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছে আসতে পারেন, তার সার্ভিস অনেক ভালো লেগেছে। আমাদের ভ্যাকসিন করা শেষ, আমরা এখন চলে যাব। আসলে যারা বিড়াল পালে তারাই শুধুমাত্র বুঝে বিড়াল থাকা মানে নিজের বাচ্চার সমতুল্য। আমি আমার বিড়ালদেরকে অনেক ভালোবাসি, সবাই দোয়া করবেন।